হ্যালো দেয়ার, জাফি হিয়ার। এখন আমাদের সিপিএ সম্পর্কে আমি আলোকপাত করব। আমাদের ইউটিউব ভিডিও ব্যবহার করে কিভাবে আমরা সিপিএ মার্কেটিং করতে পারি, ইটস ইজি। আমাদের ফ্রি ভিডিওগুলোতে অবশ্যই দেখানো আছে, ওগুলো মিস করবেন না যারা অলরেডি দেখেননি। আর মেগা ভিডিওটাকে অবশ্যই ভালো করে ইয়ে করবেন, ভিডিও মেগা ভিডিও কোর্স, আই মিন এখানে অ্যাডসেন্সের বিষয়টা বাদে সব কিছু আপনি ফলো করবেন, তাহলে অনেক কিছু ইনফরমেশন পাবেন। 1 ঘন্টা 24 মিনিটের ভিডিও, তো অনেক কিছু এখানে শেয়ার আছে, এবং এইটা ব্যবহার করে স্টিল এখনও অনেকে ইনকাম করছে, তো এটাকে অ্যাভয়েড করার কোনো প্রশ্নই ওঠে না। অনেক নিউবি ভালো করছে, তো আমি আশা করবো এটা দিয়ে আপনি ভালো কিছু করেন। এবার আমরা কীভাবে ইউটিউব ব্যবহার করে সিপিএ মার্কেটিং করতে পারি, এবং সিপিএ মার্কেটিং করার জন্য আমি আপনার হাতে এখনই আমি ল্যান্ডিং পেজ ধরিয়ে দিব না, আপনাকে আমি ট্র্যাকিং করতে দিব না, আপনাকে এরকম কোনো ঝামেলায় ফেলবো না। আমি ভালো করে জানি নিউবিরা যা করে এগুলোর পিছনে দৌড়াতে দৌড়াতে এমন একটা ঝামেলা পাকায়, এবং কোনো ধরনের কোনো সমস্যায় পড়ার সাথে সাথে ওই কাজটা বন্ধ করে আরেকটা কাজের জন্য সে জাম্প করে। সেক্ষেত্রে আমি চাইবো যতটা সিম্পলি করা যায়। আপনি ট্র্যাক করে কী করবেন? আপনার কাজ হবে শুধু ইচ্ছা মতো ভিডিও বানানো, এবং ইচ্ছা মতো আপনি ভিডিওতে আপনার ডিসক্রিপশনে আপনার লিঙ্ক দিবেন, এবং এটাকে র্যাঙ্ক করানো, অথবা যেভাবে কাজ দেখিয়ে দিচ্ছি ওইভাবে কাজ করে যাওয়া চুপচাপ। কী থেকে কোন ট্র্যাক থেকে কী আসলো এগুলো দেখার আপনি এখন কোনো দরকার নেই, কারণ আপনি পেইড ট্রাফিকে কাজ করছেন না। আমরা ট্র্যাকিং কেন করি জানেন? আমরা ট্র্যাকিং তখনই করি, আমরা 4-5টা সোর্সে আমরা ট্রাফিকে আমরা অ্যাড দিই, অ্যাড দেওয়ার পরে দেখি যে কোনটা ভালো করছে, তখন ওইটাতে আমাদের বাকি ইনভেস্টমেন্টটা আমরা স্পেন্ড করি, এবং স্পেন্ড এভাবে করি না, সব ঢেলে দিই না, আস্তে 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 ছাড়তে হয়। লাটায়ের সুতার মতো, আই মিন ঘুড়ি যখন উড়াই তো ওইটার সুতো যেভাবে ছাড়তে হয় সেভাবে ছাড়ি, এবং যতক্ষণ পর্যন্ত এটা আমাকে রেজাল্ট দেয়, আমার আমার আরওআই যতক্ষণ পর্যন্ত ভালো থাকে, 100% না থাকুক 50% পর্যন্ত থাকলে এখানে থাকা যায়। ওয়েল, তো যেহেতু আমরা পেইড ট্রাফিক না, আমরা ফ্রি ট্রাফিক, এবং ওই বিষয়ে আমরা বেশি সময় দিব না, এবং ল্যান্ডিং পেজের যদি যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো চাহিদা থাকে, আমি আপনাদের কথা দিচ্ছি এটা একটু আনএথিক্যাল হবে, বাট আমি আপনাদেরকে খুব ভালো একটা সলিউশন দিব যাদের ল্যান্ডিং পেজ সম্পর্কে সমস্যা, কিন্তু এটা এমসিআর এর বাইরে থাকবে, কারণ আমাদের আউটলাইনের মধ্যে এরকম কোনো কিছু ছিল না, এটা কমিটমেন্টের মধ্যে ছিল না। আমি চাচ্ছি যে কমিটমেন্টটা ফুলফিল করতে পারি যেন, তো এটা ফুলফিল করার পরে আমি ল্যান্ডিং পেজের জন্য ভালো কিছু একটা দিব, ঠিক আছে? বাট এটার জন্য আমাকে কেউ ফোর্স করবেন না, আমাকে নক করবেন না, আমাকে বলবেন না ভাইয়া যে বলছিলেন, আমি দিব, ওকে? টাইম হলেই দিব। আগে আমার যে দায়িত্ব এমসিআর এর সেটা আমি শেষ করব, আমার আমার মাথার উপরে জাস্ট এটা অনেক বড় একটা ভার হয়ে আছে, আমি কখন এটা শেষ করব এবং আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবো। ওকে, আমি এখন জাস্ট এখানে কাজ কি, আমরা ধরুন আপনি যেই অফারটা পছন্দ করেন সেটা নিবেন, অথবা অ্যাফিলিয়েট ম্যানেজারকে বলবেন যে ইউটিউবের জন্য ভালো একটা অফার দাও তো, কোনটা ভালো হয়, অথবা দরকার নেই হাজার হাজার অফার্স থাকবে। ওয়েল, আপনি যদি অন্য কোনো সিপিএ মার্কেটের হয়ে থাকেন কোনো সমস্যা নেই, অন্য মার্কেট প্লেস থেকে অফার নিয়ে এক সেমভাবেই আপনি প্রমোট করবেন। তো আমরা কোন অফারগুলো ইউটিউবে ব্যবহার করতে পারবো জানেন? এখানে দেখাচ্ছে যে ইনসেন্টিভ ইউজ করা যাবে না এগুলোতে, এটাতে যাবে, আই মিন হোস্টেড জুয়েলারি এটাতে যাবে, তাই না? তো এরকম যেখানে বলা আছে যে সোশ্যাল, প্রত্যেকটা ক্ষেত্রে বলা আছে, তাই না? সোশ্যাল যেটাতে বলা আছে এগুলো প্রত্যেকটা ইউটিউবে আমরা ব্যবহার করতে পারবো, ফেসবুক, ইউটিউব, টিউব, মানে হোয়াটএভার, কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে ব্যবহার করতে পারবো, এবং ইউটিউবটাকে তারা একটা সোশ্যাল মিডিয়া হিসেবে কাউন্ট করে, ঠিক আছে? তো আমি ধরুন এটা নিলাম হচ্ছে যে এটা হচ্ছে ইউএসএর ওয়েট লস অ্যান্ড ডিআই, ওকে ফাইন, আমাদের ভিজিট করতে হবে অফারটিতে এমন কোনো কথা নাই, কারণ আমাদের ওই দেশের আইপি ইয়ে রাখতে হবে, আই মিন আইপি সার্ভিস রাখতে হবে, এবং সেটা অবশ্যই পেইড। হ্যাঁ, আইপি সার্ভিস যখন আপনার কাছে থাকবে তখন আপনি ওই ইয়েগুলোতে আপনি ভিজিট করতে পারবেন, আই মিন ওই অফারগুলোতে। কিন্তু একটা বিষয় হয় কি, পিয়ার ফ্লাইয়ের অফারগুলোতে কিন্তু ইজিলি আই মিন ভিজিট করা যায়, প্রত্যেকটা অফারই প্রায় অল্প বিস্তর প্রত্যেকটা অফারই দেখি যে ভিজিট করতে পারি, কারণ এদের অফারগুলোতে আমি ভিজিট করতে পারি না। আর আমি এই আইপি চেঞ্জ করি না, কারণ আমি রেগুলার ফেসবুক অ্যাডভার্টাইজার, সো আমার যদি কোনো প্রবলেম হয় আমি আমার পার্টনারের অ্যাকাউন্ট চালাই, আমার অ্যাকাউন্ট আসলে চালানো হয় না, তো ওই দিক থেকে বলবো যে আমি আইপি চেঞ্জ করলে আমার একটু প্রবলেম হতে পারে, আমি একটু সেফ থাকি, অলওয়েজ সেফ জোনে থাকি। ওকে, আমি অফারটা নিচ্ছি, গেলাম, এবং যাওয়ার পরে আমি অফারটা নিয়ে নেবো। এটা কেন হচ্ছে আপনারা আগে থেকেই দেখেছেন আগের ভিডিওতে, লিঙ্ক টেক্স অফ কনটেক্সট ইউর সার্চ এনিথিং, আই মিন যেটাতেই যাবেন আপনি, কিন্তু যখন গেট আই মিন গেট টেক্স, মানে এই লিঙ্কটা আপনারা জানেন কোন লিঙ্কটা আপনার নিতে হবে ইয়েতে ইউটিউবে ব্যবহার করার জন্য, ঠিক আছে? ওকে, তারপর আমি নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের ডিসক্রিপশনে সেটা ব্যবহার করা।
ও ব্যাপার হচ্ছে আপনার প্রশ্ন হবে কিভাবে লাইক টাইটেল লিখবো, কিভাবে ডিসক্রিপশন লিখবো, কিভাবে ট্যাগ দিব, এগুলো আমাদের ফ্রি ভিডিও কোর্সে দেওয়া আছে। ফ্রি ভিডিও কোর্স মানে এটার যতগুলো ভিডিও আছে এই চ্যানেলে, চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ইউটিউব মার্কেটার। সার্চ দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন, কোনোটা ভিডিও কোনো আনলিস্টেড করা নেই, ঠিক আছে? তো এখানে আসলাম, তারপর আমরা কি করবো, যে কোনো একটা ভিডিও নিব, তো আমাদের অবশ্যই একটা ভিডিও বানিয়ে নিতে হবে, তাই না? সেই ক্ষেত্রে আমরা দেখবো, এটা আমাদের একটা টেস্ট ভিডিও ছিল, অনেক মেগা ভিডিওর, তো আমরা এটা ব্যবহার করবো, কেন ওয়েট করবো, তাই না? ওকে, গেল। তো এটা আমরা ব্যবহার করবো যখন, এখানে অ্যাজ আইন আর্টিকেল অ্যান্ড এভরিথিং অনেক নিয়ে, অনেক কিছু নিয়ে কথা ছিল, আমরা এটা কেটে দিব, আই মিন এটাতে আমরা এডিট করব। হ্যাঁ, চাইলে এডিট করতে পারি, ওয়েল এত ঝামেলা করার দরকার নেই। কালকে সরি, আই মিন হচ্ছে আমরা যে থাম্বনেইল নিয়ে কথা বলেছিলাম আমাদের ইন্টার্ন টু পিএইচডি ইয়েতে, তখন বলেছিলাম এখানে শো করে, সো সেই থাম্বনেইলের বাটনটা হচ্ছে এটা। ওকে, সো এটাও কাভার আপ হয়ে গেল। আমরা ধরুন এটা আমাদের হচ্ছে আর্টিকেল অ্যান্ড এভরিথিং, আমরা যেভাবে অপটিমাইজ করবো এটা অপটিমাইজেশনের ব্যাপার, কিন্তু এখানে আমাদের ইয়েতে আসবো। সো ছোটোখাটো একটা ট্র্যাকিং করা যায়, আমরা গুগল দিয়ে যদি করি, আমি এখানে মোটামুটি সিম্পল যে ট্র্যাকিংগুলো আছে আমি গুগল দিয়ে করি। আমরা অনেকগুলো ট্র্যাকিং দেখেন, দেখেছেন? আরও এই পেজের মধ্যে আছে, অনেক আছে, অনেক ট্র্যাকিং আছে এখানে। সিম্পল যেই ট্র্যাকিংগুলো আমি এখানে করি, তারপরে আমি গুগল অ্যানালাইটিক্স আপনাদেরকে দেখানোর খুব শখ ছিল, বাট এখন এটা সময় না, আমি গুগল অ্যানালাইটিক্স দেখাবো, এটা ফ্রি, ফ্রি সার্ভিস, অ্যান্ড ইউ ক্যান ট্র্যাক এনিথিং। ওকে ফাইন, গেলাম, আমি নিয়ে নিলাম এটা। সবাই জানি যে এটা এভাবে শর্ট করা যায়, শর্ট করার পরে আমার যতগুলো ভিউজ পড়বে এগুলো কিন্তু, এগুলো কিন্তু কাউন্ট হয়। 291 হয়েছে, 133, 101, এগুলো কিন্তু কাউন্ট হয়, রাইট? সো আমাদের এটা কাউন্ট হলো, এবং এটা কিন্তু আমি ভিজিট করতে পারবো না। দেখুন এখানে গুগল শো করছে, যেই পেজটা থাকার কথা সেটা না, কারণ আমার মানে আমার আইপিতে, আই মিন বাংলাদেশের জন্য এই অফারটা না, এর জন্য শো করে না। ওকে, এটা আমার দেখবার বিষয় না, যদিও আপনি দেখতে চান তাহলে অফারের নাম দিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে আপনি এটাকে পাবেন, অথবা ব্যানার দেখেন, আপনি দেখুন ব্যানার দেখবেন, ব্যানার দেখবেন যখন, তখন এখানে কথাগুলো হাউ টু ইট ওভার, এগুলো জাস্ট এগুলো কথাগুলো সার্চ দিলে তাদেরকে পেতে পারেন, আপনি তাদের ল্যান্ডিং পেজ পেয়ে যাবেন, অথবা তাদের নাম, হ্যাঁ, অফারের নামটা যে যদি দেখেন ওই নামটা দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, কোনো সমস্যা না আসলে। ওয়েল, আমরা দেখলাম, দেখার পরে ইউটিউব কেন যাচ্ছে, ও ইউটিউবে কোনো কাজ আছে, নো আমাদের কোনো ইউটিউবে কাজ নেই, সো আমরা বন্ধ করে দিচ্ছি। তো কী করলাম, আমার ট্র্যাকিং এটা এখানে নিয়ে আসলাম। আপনি যদি চান বিভিন্ন ভিডিওকে বিভিন্নভাবে ট্র্যাক করতে, তাহলে সাব আইডি করা যায়, জানি একদম ইজি ব্যাপার, সাব আইডিতে একটা কিছু ভ্যালু দিয়ে দিলে চলে, 1, 2, বা যা ইচ্ছা দিতে চান, ক্যারেক্টার, নাম্বার, হোয়াট এভার ইউ উইশ দিতে পারেন, ওইভাবে ট্র্যাক করতে পারেন। আর যদি তা না হয় তাহলে আলাদা আলাদাভাবে শর্ট করেন, শর্ট করে করলেও করতে পারেন, দরকার নেই। আপনি জাস্ট যেই অফারটা, সেই অফারটার একটা শর্ট করে আপনি জাস্ট বিভিন্ন ভিডিওতে আপনি ছেড়ে দেবেন। ওয়েল, আমি দিলাম ছেড়ে, জাস্ট এটা হচ্ছে বেসিক, যে দেখালাম কীভাবে অফারটা নিয়ে আপনি ডিসক্রিপশনে দিবেন। এটাই কিন্তু শেষ না, এবার ট্যাকটিক্সে আসবো, এবার ট্রিক্সে আসবো, যে ট্রিক্স ব্যবহার করে আপনি টাকা আর্ন করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি বলেন যে আপনি গ্যারান্টি দিচ্ছেন, আমি এতটুকু বলতে পারি যে গ্যারান্টি না দিই, কারণ এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপরে, কিন্তু আপনি যদি সত্যি কাজ করেন, লেগে থাকেন, আমি গ্যারান্টি দিচ্ছি। এই যে আমাকে গুগলে নিয়ে এসেছে, কারণ এদের আইপিতে আমি অ্যাক্সেস করতে পারছি না, তাদের কান্ট্রিতে, ঠিক আছে? আর যেহেতু আমি এখানে ভিজিট করেছি, আমার এখানে সম্ভবত একটা কাউন্ট দিবে, হ্যাঁ একটা কাউন্ট হয়েছে, ঠিক আছে? তো আমি এখানে ডিটেলসে ক্লিক করলাম, ডিটেলসে ক্লিক করার পরে এখানে সব কিছু দেখাবে যে কোত্থেকে কাউন্ট আসছে, ওই যে ব্লু হয়ে আছে বাংলাদেশটা, ঠিক আছে, একটা একটা দেখাচ্ছে। অ্যান্ড এখানে ডেমোগ্রাফিক অ্যান্ড এভরিথিং দেখতে পারবেন। সো ফ্রিতে এবং কোনো ধরনের কোনো এফোর্ট ছাড়া এত ভালো ট্র্যাকিং, আই মিন আসলে ভালো, খুব ভালো। যেমন বড় একটা কিছু নিয়ে দেখাই, এটা একটু ডিটেল, এটা বড় আছে, দেখুন ক্রোম থেকে, ফায়ারফক্স থেকে, অপেরা কোত্থেকে আসছে ধরতে পারবেন, মোবাইল অফার হলেও দেখতে পারবেন। তারপরে এগুলো কালার করা, কেন ইয়ে ওয়াইজ দেখুন, এখান থেকে আসছে কান্ট্রিজ, এখান থেকে ইউনাইটেড স্টেটস, তারপরে এখানে উইন্ডোজ থেকে, অ্যান্ড্রয়েড থেকে, সো ইটস ইজি, রাইট? পাস্ট 2 আওয়ার্স থেকে কোনোটা আসছে কিনা, ওকে নো, তারপরে পাস্ট ডে থেকে আসছে কিনা, তো এরকম আপনি দেখতে পারেন। এত কিছু দেখা লাগবে না, জাস্ট কয়টা ক্লিক আসছে এবং কয়টা কনভার্ট হয়েছে, আপনি কয়টা লিড পেয়েছেন, এটা হচ্ছে আমাদের দেখবার বিষয়, বাকিটা আমাদের দেখবার বিষয় না। সো আমরা এভাবে দিব, হ্যাঁ, সো এবার আমি ট্রিকে চলে যাচ্ছি। ও আচ্ছা, এটা হচ্ছে দ্য বিগ ওয়ান, হ্যাঁ বিগ ওয়ান, সেটা হচ্ছে ইউটিউবে গেলাম, হোমে যাই, অথবা ব্রাউজ চ্যানেল, রাইট, ব্রাউজ চ্যানেলটা, ঠিক আছে, এভাবে যাই সরাসরি,
এখানে থাকে, সবার চ্যানেলে এটা থাকে। তো আমি যখন ব্রাউজ চ্যানেলে যাব, পপুলার অন ইউটিউব, এখানে দেখা যায় পপুলার কোনগুলো, পপুলার ইউটিউব কি চলছে, দাব মেশিন, ইন্ডিয়া ফাইন, পিউডিপাই, আমরা জানি এগুলো খুব খুব খুবই 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 সর্টেড, ভালো ইন্ডিয়ান সর্টেড ফুড। ওয়েল, এটা এভাবে আমরা দেখবো না, আমি অন্যভাবে যাচ্ছি, মানে সাবস্ক্রিপশন, নো প্রবলেম। এখানে আমি নিচ দিব, ধরুন আমার নিচটা হচ্ছে গেম, ধরে নিলাম গেম, ওকে, আমি নিচ, আমার অফারটা হচ্ছে গেম রিলেটেড, আমি চলে গেলাম গেমে। গেমে যাওয়ার পরে দেখবো যে এখানে অনেক চ্যানেলস আছে, অনেক, লক্ষ লক্ষ, কারণ এটা বিগ নিচ, স্যাচুরেটেড অ্যান্ড বিগ নিচ। ওয়েল, তো এখানে যাওয়ার পরে আমরা যেটা করব, কয়টার কয়টার চ্যানেল আছে, লক্ষ লক্ষ চ্যানেল আছে, 41,68,000, আমি 42,42 লক্ষ চ্যানেল আছে। আমরা যে কোনো চ্যানেলে যাবো, টপগুলো সবচেয়ে ভালো, অবশ্যই ভালো, এবং সব টপগুলোই কিন্তু সবচেয়ে বেশি টার্গেটেড থাকে। সো আমরা চাইলে আরও নিচে যেতে পারি অথবা নেক্সট পেজে যেতে পারি, কিন্তু আমরা যাওয়ার আগে আমি যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, ফার্স্ট পেজ থেকেই নেবেন যে কোনো একটা, নো প্রবলেম, অথবা সেকেন্ড পেজ, অ্যানোয়িং অরেঞ্জ গেমিং, ওকে। আমি অরেঞ্জ গেমিংতে গেলাম, আমার যেটা উদ্দেশ্য, এখানে একটু বাটপাড়ি করবো আর কি, আর কিছু না, একদম নতুনদের জন্য, পুরোনোরা কেউ এগুলো করবেন না, একদম নতুনদের জন্য বলছি, পুরোনোরা কেউ করবেন না। দেখে 10 মান্থস, 1 ডে এগো, এই যে 4 আওয়ার্স এগো, নতুনগুলো, একদম লেটেস্ট যেগুলো, এগুলো নেবেন, ঠিক আছে। হ্যাঁ, খুব রানিং একটা চ্যানেল, এমন ভালো, 4 আওয়ার্স, ওকে। এটা ব্যাপার হচ্ছে যে এখানে অলরেডি 397টা ভিউজ আসছে, এবং না, এটা দিয়ে আপনাদের চোখ খুলবে না, ভালোটা দিয়ে দেখে, আমি চাচ্ছি যে কঠিন কিছু যেন না দেখাই, দেখেই ফেলি, চোখ খুলি একটু। গেম টুরিস্ট গেলাম ফার্স্টে, এটাতে 4 মিলিয়ন হচ্ছে এটার সাবস্ক্রাইবার, অলমোস্ট 5 মিলিয়ন, ওকে ফাইন, 56 episodes, 5 should, আচ্ছা আচ্ছা। তো এখানে আমরা দেখবো নতুন কোনটা এসেছে, 3 উইকস, যদি এভাবে না পান আমরা ফাইন্ড আউট করে নেব, আওয়ার্স লিখবো, আওয়ার্সের আগে আসলে নেই, ডে আছে, ডেও নেই, তো কীভাবে এটা টপে আছে, ওফো, টাইম ওয়েস্ট হচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে, আচ্ছা, এরা মোটামুটি সফটওয়্যারও ব্যবহার করে তাদের, আই মিন তাদের চ্যানেলের ইয়ে অনুযায়ী আমি বলতে পারছি যে এরা জিএসসি বা এই ধরনের লিঙ্ক বিল্ডিং সফটওয়্যার ব্যবহার করে, ওরা লিঙ্ক বিল্ড করে বিভিন্ন গেমিং ফোরামে, দেখে বোঝা যাচ্ছে। ওয়েল, আমি নিবো হচ্ছে 3 আওয়ার্স এগো, বা এটা নিবো, বা 5 আওয়ার্স এগো, যেটা 301 পাস করেছে বা করেনি, ওকে। সো আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি যেটা করবো, আমার উদ্দেশ্যটা হচ্ছে, ওকে, আপনি চিন্তা করবেন না, এর জন্য হাজার হাজার ভিউয়ার্স বসে রয়েছে, ঠিক আছে, হাজার হাজার ভিউয়ার্স আসবে, ওকে। দেখবেন যে গেম গ্রামস তার ইয়ের নাম, চ্যানেলের নাম, তো আপনি যদি দেখেন যেখানে গেম গ্রামস, গেম গ্রামস লেখা আছে, লেখা আছে, এবং এটা হচ্ছে জাস্ট লেখা আছে, বিভিন্ন এগুলো সাজেস্ট করছে। এখন যদি যদি ব্যাটল স্টেডিয়াম, DON এবং গ্রাম খেইড, আমরা এগুলো বুঝি না, আই নো আমরা এগুলো বুঝি না, আই এম শিওর, কিন্তু আমাদের বোঝার দরকারও নেই। ওই যে গেমিং অফারে ধরেন একটা অফার নিয়েছি আমি ম্যাক্স বাউন্ডি থেকে, ম্যাক্স বাউন্ডি কেটে দিলাম, ম্যাক্স বাউন্ডি নেওয়ার পরে আমার হচ্ছে এটা নিশ, ওকে। আপনি বিষয়টাকে খুব সহজভাবে নেন, যেই নিশের অফারটা আপনি নিয়েছেন সেই নিশকে এসে সার্চ করবেন আপনার ওয়াচ লিস্টে ইউটিউবে, তারপরে এসে এভাবে আমি যেভাবে আসছি সেম এভাবে আসবেন একটা ইয়েতে, চ্যানেলে আসার পরে। এবার আপনি হুবহু এই ভিডিওটাকে ডাউনলোড করে আপ করাটা আমি মনে করি না ঠিক হবে, যে কোনো একটা পার্ট 25 মিনিট আছে, আপনি মাত্র 1 মিনিট সবচেয়ে ভালো লাগে যেই মিনিটটা ওটা নিলে ওটা ওইভাবে ধরবে না, ঠিক আছে। তো ওই পার্টটা যখন নেবেন, ওইটা নেওয়ার পরে আপনি অফারের ইয়েটা বসিয়ে দেবেন। এবার কী করবেন, আপনার অফারের ইয়েটা লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন, বাকি যদি আপনার সোশ্যাল মিডিয়া থাকে এগুলো দিতে পারেন, না দিলেও চলবে, কারণ আপনি আসবেন এবং এবং টাকা কামাবেন এবং সরে যাবেন। যাই হোক, যেটা আমি বলবো এখন, এটার এই ভিডিওটা যে যেটা এখন বাংলাদেশি, ইন্ডিয়ান এন্ড পাকিস্তান সিপিএ মার্কেটাররা, মানে ইউটিউবে যারা মার্কেটিং করে, যেই চিটিংটা করে সেটা হচ্ছে, ও আমি আগেই বলে নিচ্ছি আমি এভাবে আর্ন করি না,
ঠিক আছে? এটা হচ্ছে যে এরূপ ধরনের একটা ডিসক্লেইমার যেটা আপনি ব্যবহার করে আপনি আর্ন করতে পারেন, এবং আপনার জন্য আমি বলি এটা মোটামুটি গ্যারান্টেড। অ্যান্ড দেখা যায় অনেক মার্কেটার ইয়ে করে যে আমি $50 কামাই এভরিডে, $100 কামাই, আসলে এর বাইরে কিছু না, আমি যেগুলো দেখাবো এর বাইরে কিছু না, বরঞ্চ আমি বেশি দেখাচ্ছি আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি। এবং আপনি যদি কাজ না করেন, এটা বিষয়টা আপনার দায়িত্ব, সম্পূর্ণ আপনার দায়িত্ব, ঠিক আছে? ওয়েল, গেলাম। এবার কি করবেন, আপনার কাজ হচ্ছে এখান থেকে তার তার কন্টেন্ট থেকে, বড় কন্টেন্ট থেকে মাত্র 30 সেকেন্ডস আর 1 মিনিটের এমন ভালো কিছু একটা পোর্শন আছে, ওটাকে আপনি নিয়ে নিলেন, ডাউনলোড করে যেভাবে কাটবেন, ক্যামতেজিয়ে দরকার দিয়ে কাটবেন, আই মিন এগুলোর টিউটোরিয়াল ভরা একদম ইউটিউবে, কোনো ব্যাপার না, বসে বসে শিখেন। আমি এডিটিং আপনাদেরকে কীভাবে শেখাবো, কারণ আমি নিজে এগুলো খুব ভালো একটা পারি না। সো আপনি ওটাকে নিলেন, অথবা আপনি কি করলেন, স্লাইড শো বানালেন, এটার ভিতরে যা বলেছে, যে কথাগুলো বলেছে, এখান থেকে স্ক্রিনশট নেন না, এটা এইচডি মোডে যদি আমরা চলে যাই, ধরুন একটা এইচডিতে নিলাম, নেওয়ার পরে এইচডিতে চলে আসলো, এখন যদি স্ক্রিনশট নেই, এটা ভালো পরিষ্কার আসবে, ঠিক আছে? তো এগুলো নিয়ে টেনশনে নেই, এখান থেকে কিছু যদি স্ক্রিনশট নিয়ে আপনি স্লাইড শো বানান, তার এখান থেকে, এখান থেকে একটা, কারণ যারা এটার ফ্যান তারা কিন্তু দেখেই বুঝে ফেলবে। এবং আপনি যদি স্লাইড শোট দিয়েও যদি আপনি বলেন যে ক্লিক দ্য লিঙ্ক বিলো, হ্যাঁ, টু প্লে অ্যামেজিং গেমস, আপনি জানেন আপনার অফারে কী বলা আছে, আপনি জানেন আপনি কীভাবে অফারটাকে প্রমোট করবেন। সো সেই সেই ক্ষেত্র থেকে আপনি যেটা করবেন, যে তার তার এই সাজেশনে আসার জন্য, তার এই সাজেশনে আসার জন্য আপনি তার এইটাকে কপি করবেন, তার এগুলোকে কপি করবেন, দরকার নেই এই লিঙ্কগুলো কপি করার, এগুলো জাস্ট, এবং অন্যান্য লিঙ্ক বসিয়ে দেন, অথবা ভালো ডিসক্রিপশন লেখা থাকলে ওর লিঙ্ক ডিসক্রিপশনটাকে কপি করবেন, ইভেন তার যে ট্যাগ আছে ট্যাগগুলোকে কপি করবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আর যদি ট্যাগ না, আরেকটা ওয়ে আছে, ট্যাগ কপি করলেন কাজ হচ্ছে না, অথবা আরেকটা ভিডিও বানান, সেটা হচ্ছে তার ট্যাগও কপি, এই টাইটেলটাকে কপি করে এখানে দিতে পারেন, শুধু টাইটেলটাকে আর কিচ্ছু না, শুধু টাইটেলটাকে কপি করে এটা দিবেন, আর সাথে কোনো কিওয়ার্ড দিবেন না, ছেড়ে দিবেন, এটা তার সাজেশনে চলে আসবে, কোনো ব্যাপার না। ওকে, আচ্ছা, যখন আসবে তার সাজেশনে আসলে দেখবে, আবার ক্লিক করবে, ক্লিক করে যদি অনেক অনেক ট্রাফিক আসবে, হাজার হাজার ট্রাফিক আসবে দিনের মধ্যে, জাস্ট উইথিন ফিউ আওয়ার্সের মধ্যে হাজার হাজার ট্রাফিক আসবে। এবং কারা এরা, হচ্ছে গেম পাগলা, এবং কেন ও ক্লিক করবে, কারণ সে আরও গেম খেলতে চায়, এবং খেলার পরে কেন এটা কনভার্ট করবে, কারণ সে একজন গেমার, সে চাইবে নতুন কোনো গেম সে ট্রাই করতে। আমি জানি ভিডিও দেখার পরে অনেকেই গেম নিয়ে একদম ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু রিমেম্বার, হাজার 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 নিশ আছে, ঠিক আছে? ওয়েল, আপনি আপনাদেরকে নিশ রিসার্চ শিখিয়েছি, আমি জানি অনেকেই ট্রাই করেননি, কিন্তু এরকম গোল্ড মাইন আপনাদেরকে, আই মিন, দেওয়ার আগে অন্যরা অনেকবার চিন্তা করবে। তো আপনি, আমি বলবো যে আপনি ওগুলোকে ট্রাই করেন, যদি ট্রাই না করেন, আমার কাছে লিস্ট আছে নিশের। সো বাঙালি যেভাবে খেতে চায় আমি ওভাবেই খাওয়াবো, আমি চেয়েছি এক্সপার্ট করার জন্য, আমি জাস্ট হেল্প করতে চাই নাই, আমি কাঠ দিতে চাইনি, আমি জাস্ট কুড়াল দিয়ে দিয়েছি যেন আপনি কেটে কেটে খেতে পারেন, ঠিক আছে? অথবা আমি ফিশ দিইনি, আমি আপনাদের, আপনাকে আমি জাস্ট ওটা কী বলে, সিপ দিয়ে ধরে, রাইট, ছিপ আর সিপ, ওটা দিয়ে ধরে, বড়শি, হ্যাঁ, বড়শিটা দিয়ে দিয়েছি যেন আপনি ধরে নেন, এবার বাকিটা আপনার ব্যাপার, ওকে? কারো যদি ফিশ দরকার পড়ে আমাকে বলবেন, আমি নিচের লিস্ট দিয়ে দেবো, ওকে, ফাইন। তখন আপনার এটা কী করবে, সাজেশনে আসবে এবং কনভার্ট হবে, এটা একটা ফানেল হয়ে গেল আপনার জন্য। এভাবে কতক্ষণ করবেন, সারাদিন বসে বসে ফেসবুকে কোনো কাজ নেই, ফেসবুকের যে ইয়ে আছে ট্যাব বন্ধ রাখবেন, মনে করবেন যতক্ষণ আপনি ফেসবুক ইউজ করছেন, আপনি, আমি আগের ভিডিওতে যেটা বলেছি, আপনি জাকারবার্গকে টাকা কামিয়ে দিচ্ছেন, এর বেশি কিছু বলবো না, ওকে? সো আমি নেক্সট পার্ট অফ দিস ভিডিও নামাজের পরে করব, সো এখনকার জন্য আমি জাস্ট এটাকে পজ করে যাচ্ছি, থ্যাংক ইউ। আমি অনেকগুলো কাজ একসাথে করে এসেছি, আমার শুধু নামাজি না, অনেকগুলো কাজ করে এসেছি, তো ওয়েলকাম ব্যাক, আমি এটাকে শেষ করেই ছাড়বো এবং আপনাদের গ্রুপে আপডেট দিয়েই আমি তারপরে ঘুমাবো। তারপর আমরা এই পর্যন্ত ছিলাম যে আমরা টাইটেলটাকে নিব, ডিসক্রিপশনটা নিব, এবং ট্যাগকে নিব, এটা একটা ট্রিক। আরেকটা ট্রিক যদি একটু ভিন্ন ওয়েতে ট্রাই করেন, সেটা হচ্ছে শুধুমাত্র টাইটেলটাকে কপি করে আমরা ট্যাগে দিয়ে দেবো, বলতে পারেন এগুলো দেখাচ্ছি না কেন, এগুলো অলরেডি আমাদের ফ্রি ভিডিওতে দেখানো আছে, ঠিক আছে? তো ওগুলো দেখে নেবেন, আরেকবার করার কোনো প্রশ্ন ওঠে না। আর মূলত এই কোর্সটাই হচ্ছে ট্রিক শেয়ার কোর্স, তো ট্রিকগুলো শেয়ার করাটাই আসলে সমীচীন মনে করি, সময় নষ্ট না করি, ঠিক আছে? আরেকটা হচ্ছে টাইটেল, তারপরে থার্ড যেটা করতে পারেন, ভিডিওর ইউআরএলটা নিয়ে কপি ট্যাগ হিসেবে পেস্ট করে দেবেন। হ্যাঁ, এটা একদম ক্রেজি, চিন্তা করতে পারেন এটা কী বললাম, আমি কী বলে ফেললাম, হ্যাঁ, এটাও করে,
এই ধরনের স্ক্যাম বা স্প্যাম যাই বলো এটাও করে, করার পরে ভিডিওটা কি করে সাজেস্ট করে বসে। আই মিন বলেন তো কোনটার আপনার নিজের ভিডিও ইউআরএল না, আপনি যেইটাকে আই মিন এইটাকে সবকিছু হুবহু করে এইটাকে চাচ্ছেন, এইটার সাজেশনে আসার জন্য আপনি যতটা রেলেভেন্ট আপনি ততটা টপে থাকবেন। তো আপনার ব্যাপার হচ্ছে যে এই ভিডিওটার কপি করে লিঙ্কটাকে কপি করে আপনার যে ভিডিওটা এটাকে মিরর করছে, আই মিন এটাকে রেসেম্বল করছে অথবা রেসেম্বল করছে হোয়াট এভার, সো ওইটার ট্যাগ সেকশনে গিয়ে পেস্ট করে দিবেন সেভ। একটু অনুরোধ করে বলবো যে ট্রিকগুলো শেয়ার করা হচ্ছে এগুলো গ্রুপের বাইরে দিবেন না, কেউ দিবেন না, দিলে যেটা হবে আপনার নিজের পায়ে নিজের কুড়াল মারা হবে, কারণ এটাকে ওভার স্যাচুরেটেড করে ফেলবে এবং আপনি এর থেকে কোনো ইনকাম পাবেন না। ওকে, তো কারণ আমার অ্যাডসেন্সের ট্রিকের অবস্থা কী হয়েছে বাংলাদেশে ভালো করে জানেন। ওয়েল, তো 1100 আই মিন 1715টা কমেন্টস চলে এসেছে, এখনও ভিউ আপডেটস হয়নি, ভিউয়ের চেয়ে কমেন্ট বেশি, সো এটাকে আপডেট করবে আই থিঙ্ক। হ্যাঁ, আপডেট হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে, দ্যাটস রিয়েলি গ্রেট। 10,000-এর উপরে ইয়ে আর কমেন্ট হচ্ছে, এত আই মিন হাইলি এনগেজ, এতটাই এনগেজ, সো আপনি বুঝতেই পারছেন এদেরকে, এরা হচ্ছে এটা হচ্ছে গেমার, এগুলো হচ্ছে ক্রেজি, এগুলো হচ্ছে পাগল আর কিছু না, সো এদেরকে আপনি টার্গেট করেন। হ্যাঁ, এবং সবচেয়ে ফানি যে পার্টটা আছে মনে রাখবেন, আপনি দেখুন একটু সময় 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 শেষ করে দেখুন, এখানে যদি আপনি 10টা পার্ট খুব ফানি পান বড় একটা ভিডিওতে, অথবা 5টা পার্ট পান, আপনি 5টা ভিডিও বানান ছোট ছোট 30 সেকেন্ডস আর 40 1 সেকেন্ড 1 মিনিট, তারপর তারা একটু আপনার মানে মন ভরবেন না, মন ভরলে কিন্তু চলে যাবে, মন না ভরলে আপনার লিঙ্কে ক্লিক করবে, সে তার যে সাইকোলজিক্যাল ব্যাপার, হ্যাঁ, যে মন ভরে নাই খেয়ে আবার খাবো, তো এরকম একটা আমাদের মধ্যে ইয়ে করে না যে আমি আবার খাবো, তো ওই ধরনের একটা টেন্ডেন্সি ক্রিয়েট করবে, সেই লিঙ্কে ক্লিক করবে, সে বুঝবে না আসলে কেন ক্লিক করছে। করার পরে আপনার তো নিজের ল্যান্ডিং পেজ নাই, কারণ আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ঝামেলায় পড়বেন না, তো যেটা হবে সে সেই যে অফারের মালিক যে সেলস পেজে চলে যাবে অথবা তাদের ল্যান্ডিং পেজে যাবে, সো সেটা অবভিয়াসলি আপনার চেয়ে বেটার, সেই ল্যান্ডিং পেজটা আপনার চেয়ে বেটার, সো আপনি চিন্তা করবেন না এটা নিয়ে। হ্যাঁ, আপনার এটা কনভার্ট হবে যদি আপনি ভালো করে তাদেরকে ফানেলে ফেলতে পারেন। ওকে, সরে যাচ্ছি, তারপরটা হচ্ছে অন্য ট্রিক, এটা অন্য কেউ কখনো দেখিয়েছে কিনা অথবা কেউ কখনো ট্রাই করে কিনা আমার জানা নেই, কোনো মার্কেটার করে কিনা আমার জানা নেই। ওকে, এবার ধরুন কিছু কিছু অফার থাকে, আপনারা যারা সিপিএ লিডে কাজ করেন, সিপিএ গ্রিপ হোয়াটএভার, বিভিন্ন ইয়েতে, তারপর অ্যাডওয়ার্ক মিডিয়া, দেখবেন যে শুধুমাত্র একটা দেশকে টার্গেট করে করে, রাশিয়া বলতে পারেন, যে পর্তুগাল, সো হোয়াটএভার দ্য কান্ট্রি, ওইটা কান্ট্রির প্রবলেম, ওইটা ওই সেলারের প্রবলেম, আমাদের কোনো প্রবলেম না, আমাদের কাছে আছে সলিউশন। ওকে, ধরুন সেলিব্রিটি অথবা সুপারস্টার অথবা ফেমাস প্লেয়ার অ্যান্ড সো অন, এরকম যদি কিছু থাকে, কেমন ধরুন ফেমাস ফেমাস হিরোইন অফ ফেমাস হিরোইন অফ অথবা মডেল, মডেলটা এখন বেশি ওয়ার্ড ইউজ হয়, মডেল অফ রাশিয়া, এটা কি আমি জানি আপনি জানেন, জানি না, এই যে চলে আসছে। ওকে, মডেল বলছি আর ফিমেলটাই সার্চ পড়তেছে বেশি, দেখেন মডেল মানে কিন্তু পুরুষও বোঝায় তাই না, বাট ফিমেল ইচ্ছা মতো সার্চ পড়তেছে, তো ভিউ বেশি নাই, আচ্ছা ভিউ বেশি নাই ফেমাস রাশিয়ান, কারণ কারণ আমরা কোনো নাম দিই নাই, কারণ নাম দিলে অনেক বেশি আসতো, নাম কি আন্নি আন্নি ভিউয়ার্স, ওয়েল আমরা গুগল সার্চ করে যদি দেখতে পারি যে এটা আমাদের লাগছে না, টপ ফেমাস পার্সন, হ্যাঁ ফেমাস পার্সনও দিতে পারেন, পার্সন অফ রাশিয়া দিতে পারেন, কারণ এর পিছনে সার্চ আছে, তারপর সুপারস্টার এগুলো, হ্যাঁ মারিয়া শারাপোভা, আচ্ছা আচ্ছা, অলিসিয়া রুলিন, এগুলো কিন্তু আমরা চিনি না, রাইট, দ্য পার্সন ফ্রিকুয়েন্টলি মেনশন অন দ্য ওয়েব, তো এগুলো হচ্ছে, হ্যাঁ ভ্লাডিমির পুতিন, মিখাইল, ওকে ফাইন ফাইন, গুড লিস্ট, অনেক ভালো লিস্ট, এগুলোকে আমরা চিনিও না। এবার যেটা করবেন, যে বাটপাড়িটা করবেন, আমি সরাসরি বলবো এটা বাটপাড়ি, ওয়ান টাইপ অফ বাটপাড়ি, আচ্ছা ধরেন এটা হচ্ছে লিও টলস্টয়, দরকার নেই, মারিয়া সারাপোভা, আন্না কোর্নিকোভা, ওকে ফাইন, মারিয়া সারাপোভা, ওকে, অথবা অলিসিয়া রুলিন, আমি অলিসিয়া রুলিনে ক্লিক করলাম, যদি কোনো ইনফরমেশন থাকে আপনি দিতে পারেন, আপনার ডিসক্রিপশনে দিতে পারেন, খুব ভালো হয়, কারণ রেলিভেন্সি পাবে, কোনো বাটপাড়ি হচ্ছে না, সো আমরা এটাকে কেটে দিই, আই মিন পেছনে চলে যাই আমাদের ভিডিও যে ছিল, ওকে আমি একটু ভিডিওতে যেতে হবে, কিছু ভিডিও আমি এডিট করি, এটাকে এডিট করি, হ্যাঁ আচ্ছা না এভাবে যাই,
I think I can go there. ঠিক আছে, and as an edit আমি যেটা করব, first দিলাম, এখানে as দিলাম, rulings এর fan have an offer, have an offer, এখানে এরকম, so আসলে কিন্তু যে ওই অলিসিয়া ruling কে দেখছে খুবই ট্রিকি একটা বিষয়, আপনি যদি একটু মাথা ভিডিওকে স্টপ করেন, স্টপ করে চিন্তা করেন, মাথা কাটান, তাহলে বুঝবেন আমাদের খবর হয়ে যায় শুধু রাশিয়ার ট্রাফিক টানার জন্য কিভাবে করব, শুধু রাশিয়ার ট্রাফিক আসবে কিভাবে, শুধু রাশিয়াতে র‍্যাঙ্ক করবে, সারা পৃথিবীর র‍্যাঙ্ক আমার দরকার নেই, এই কারণে অফারটা রাশিয়ার। সো আপনি একদম শিওর থাকতে পারেন অলিসিয়া রুলিন্স এর জন্য যে সার্চটা পড়বে এটা 90% অথবা 95% আপনার আসবে হচ্ছে রাশিয়া থেকে, অথবা যদি লেজার নন, আই মিন কম জানা লেজার নন কাউকে নিয়ে কথা বলেন, আই ডোন্ট নো অলিসিয়া রুলিন কতটা নাম করা, আর্টেম চিগস্টেভ, ওকে হোয়াট এভার ওদের নাম এগুলো, তো এগুলো নিয়ে যদি করেন তাহলে আপনি একদম পারফেক্টলি 100% অর 98% আপনি রাশিয়া ট্রাফিক পাবেন। সো হ্যাভ এন অফার এরকম দিলেন একটা টাইটেল, আরেকটা টাইটেল দিতে পারেন যে কিভাবে, ধরুন আমার ওটা হচ্ছে গেমসের অফার, ধরেন না আমাদের ধরলাম যে একটা গিফট কার্ড, বেশিরভাগ গিফট কার্ডই থাকে, রলিন্স ফ্যান কুড গেট দিস গিফট কার্ড, দেখুন কতটা স্পেসিফিক। তো কয়টা কয়টা আছে এখানে সেলিব্রিটি দেখে নেন, আপনার ভিডিওর কয়টা সাবজেক্ট হবে বোঝা থাকবেন না, আঙুল চুষবেন না, 10টা ভিডিও দিয়ে আপনি চিন্তা করবেন না যে আপনার আর্নিং আসবে, এদের উপর আমি প্রচণ্ড রাগি, ঠিক আছে। তো আপনারা আপনাদেরকে বলেছি যে আপনাদেরকে 100টা চ্যানেল থাকতে, 10টা করে ভিডিও থাকা, 1000 ভিডিও যেদিন হবে সেদিন এসে বলবেন যে জাফি ভাই আমার আর্নিং হয় না, এর আগে কখনো বলবেন না, ঠিক আছে। সো আমি খুবই এদের উপর খুবই বিচলিত, খুবই রাগান্বিত, তো এরকম অনেকের উপর আমি অনেক রাগও আমি। সো কেন আপনি কেন প্রথমে আর্নিংয়ে চিন্তা করবেন, আমাদের মন কেন এত ছোট, আমরা কাজ করে যাব, আমরা কাজ করে যাব তারপর আমাদের রেজাল্ট আশা করবো, আমরা টাকার জন্য কেউ কাজে নামবেন না। হ্যাঁ জানি সবাই চা টাকার জন্য কাজ করে, মূল উদ্দেশ্য থাকে, যদি এটাই আপনার উদ্দেশ্য থাকে তাহলে আপনার সমস্যা আছে। আর জাম্প করা নিয়ে তো সবসময় বলি জাম্প করবেন না, সব ভিডিওতে বেশিরভাগ ভিডিওতে বলি জাম্প করতে না, জাম্প কিন্তু আপনি করেই যাচ্ছেন, জাম্প করেই যাচ্ছেন, গত সপ্তাহে যেটা নিয়ে স্টাডি করেছেন, কাজ করেছেন অথবা করবেন বলছেন, আজকে অন্যটা নিয়ে করছেন, কারণ ওইখানে আপনি একটু ভিতরে ডিপে যেতে যেতে এমন জায়গায় গিয়ে পৌঁছিয়েছেন যে এবার চিন্তা করলেন যে ও এটা তো আমি পারবো না, ও এখানে আমার তো এটা নেই, আচ্ছা আচ্ছা, ও এখানে ই হোস্টিং লাগে, ডেডিকেটেড হোস্টিং লাগে, আমার তো শেয়ার হোস্টিং হবে না। তো আপনি আপনার মাথায় আর কি ভেজাল লাগানোর মতো আপনি নিজেই যথেষ্ট, আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করার জন্য আপনি নিজেই যথেষ্ট, কাউকে লাগবে না। দেখুন প্রতিনিয়ত আপনি যেটা যেটা লিস্ট করে রেখেছেন, এটা করব ওইটা করব, ওই লিস্টের চেয়ে বড় লিস্ট আসছে প্রতিনিয়ত, নতুন নতুন সব প্রোডাক্ট এন্ড এভরিথিং চেঞ্জ হচ্ছে, আপনি কেন বসে রয়েছেন, একটা ধরেন, ধরে একদম ওটা নিয়ে রান করতে থাকেন, ওইটা সাকসেসফুল হলে সেকেন্ডটা ধরেন, আপনি হাজারটা করেন, বাট যেটা ধরবেন এটা যেন আপনি এমন না হয় যে গত দেড় মাস আপনি একটা জিনিসের পেছনে সময় নষ্ট করেছেন। এই যে মিলিয়ন কালার রেইনবোস, হ্যাঁ আমার এমন যেন না হয় আমি আমার সময় নষ্ট করেছি এবং আপনি আপনার সময় নষ্ট করেছেন, অনেক কাজ আছে ভাই আমার, আপনার নিজেরও আছে, ওকে। ওয়েল আবার ফিরে আসি, তো আমরা যেটা করবো এখানে আপনি যেভাবে পারেন এটা লিখতে পারেন, কিন্তু তার নামটা ফার্স্টে দিলে এটা ওনার ওদেরকে ইন্ডিকেট করবে আগে আগে আসবে, গিফট কার্ড, ওকে, গিফট কার্ড অফার, অথবা গিফট কার্ড সরাসরি অফারের নাম লিখতে পারেন, ধরেন MCR কার্ড, MCR হোয়াট এভার এরকম লিখতে পারেন। তারপর কি হবে, সবার জন্য কিন্তু লিখবেন একটা 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 করে, রাশিয়ার জন্য তাই না, পর্তুগালের জন্য হলে পর্তুগাল তাই না, তাই না, পার্সন ইন অফ অফ পর্তুগাল, যেই কান্ট্রির কথা বলবেন সেই কান্ট্রিগুলোই আসবে, কোনো সমস্যা নেই, ক্রিস্টিয়ানো রোনাল্ডো হ্যাঁ আসবে আগেই, হ্যাঁ তারপর হোসে মরিনো, ঠিক আছে, তো আপনি জানেন ফিগো, লুইস ফিগো, ওয়েল অভাব নেই, তো যেটা অফার সেটা, অনেকে এই প্রবলেমটা ফেস করে যে এই অফারে এই এই কান্ট্রি আমি কীভাবে এই করবো, যে কীভাবে আমি পার্টিকুলার কান্ট্রি থেকে ট্রাফিক টানবো, এটাই হচ্ছে ওই, ঠিক আছে। আর যদি পারেন যে তার নামের সাথে আর ওই কথাটাকে আপনি পর্তুগিজ ভাষায় আপনি কনভার্ট করে নিতে পারেন, তাহলে মানে গুগল ট্রান্সলেটর থেকে একটু ভুল হোক ফ্রেজালভাবে আর কি ফ্রেজ করে দিয়ে দেবেন, দেখবেন যে এক্স্যাক্ট রেজাল্ট আসবে, সো ওইটা যদি বসিয়ে দিতে পারেন, অথবা এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে, যেমন ধরেন আমি কি করলাম এখানে দেখি করা যায় কিনা,
কোনো কিছু ট্রাই করতে তো কোনো সমস্যা নেই, তাই না? লুই ফিগো, ওকে, হোসে মরিনহো, এখানে কি সামহাও ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা যায়? যদি যায় তাহলে সেটা করবেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে অনেক কিছু এখানে চলে আসবে। হোয়াট এভার, আপনি জাস্ট আপনার যে টাইটেলটা লিখবেন ওইটাকে কপি করে আপনি ইয়ে থেকে আপনি জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দিয়ে দেবেন রাশিয়ান ভাষায়। এরকম দুইটা একটা ট্রাই করে দেখতে পারেন, রেজাল্ট ভালো আসলে সব অনেকগুলো এভাবে করবেন, আর ইংরেজিতেও থাকবে, কোনো সমস্যা নেই। ওদের ল্যাঙ্গুয়েজে ট্রাই করবেন, সিপিএ মার্কেটিংয়ে ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করাটা খুবই 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 ইম্পর্টেন্ট। একটা আছে ওয়ান আওয়ার ট্রান্সলেটর, ওই ট্রান্সলেশন, সো ওইটাকে ওয়ার্ল্ডে যে বিগ বিগ এসপিএ মার্কেটার আছে ওটা ওরা ওটাকে ফলো করে, কারণ ওইখানে রিয়েল পিপল ওইটাকে কনভার্ট করে দেয়। ওকে, সো চলে গেল এটা। এবার কী করবেন ট্রেন্ডের জন্য, কি এটা তো থাকবেই ফাইল, সুপারস্টার, ফেমাস প্লেয়ার, এটা বুঝে ফেলেছেন আই থিঙ্ক। হ্যাঁ, সো একটা ওয়ার্ডেই বুঝে ফেলেছেন যে ফেমাস, আই মিন ফেমাস পার্সন অফ পর্তুগাল অর কান্ট্রি, হোয়াট এভার কান্ট্রি নেম। ওকে, এটা হচ্ছে এরকম না, আজাইরাগিরি না, আমি এখান থেকে আপনি শিওর টাকা পাবেন, কিন্তু একটু খাসনামি টাইপের, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের সিপিএ মার্কেটিংয়ের মতো, যারা অনলাইনে স্ক্রিনশট দিচ্ছে প্রতিনিয়ত, $100 $200 এভরিডে আসছে, তাদের জন্য এগুলো আসলে মার্কেটিং বলতে এগুলো না, মার্কেটিং হচ্ছে এটা। সলিউশন ওয়ার্কস গুড অ্যান্ড ক্রিয়েট অথরিটি অলসো, আমার একটা পোস্ট ছিল হয়তো পড়েছেন, যে আপনাদেরকে বলেছি সলিউশন দেওয়ার জন্য, বিগ একটা পোস্ট, পোস্টটা পড়লে আমি মনে করি যে ওইটার আপনি জাস্ট আপনি খুব ভালো সলিউশন পাবেন, সেটা হচ্ছে তাদেরকে সলিউশন দিবেন, প্রবলেমের সলিউশন দিবেন। কীভাবে? ধরেন টপ 10 হেলথ প্রবলেমস ইন ইউএসএ, জাস্ট হেলথ নিয়ে নিলাম, আর কত হাজার প্রবলেম থাকতে পারে, টপ 10 হেলথ প্রবলেমস ইন ইউএসএ, গেলাম দেখুন কীভাবে নিশ বের হয়ে আসে, আমার ইউটিউবের ভিডিও টপিক বের হয়ে আসে, টপ 10 হেলথ প্রবলেম। ওকে, হার্ট ডিজিজ আছে, ক্যান্সার আছে, স্ট্রোক আছে, রেসপিরেটরি ডিজিজ আছে, ইনজুরিস আছে, অ্যাজমারস ডিজিজ, তো এমন কিছু একটা ডিজিজ নেবেন যেটা আপনি আপনি এটার সাথে ফেমাস না বেশি, কারণ বেশি ফেমাস যেটা ওইটার সাথে আপনি খবর হয়ে যাবে আপনার। দিলাম, তারপর ফোরাম দিলাম, ফোরামে চলে গেলাম, প্রবলেমটা ফোরামে চলে, ইন্টারনাল স্পেসিস ফোরাম, ওকে, সেপসিস ফোরাম, কেন একটা দেখাচ্ছি, কেন সব দেখাচ্ছি না, কেন দেখাবো, এইভাবে দেখাতে গেলে আজকে 12 ঘন্টা লাগবে ভিডিও শেষ করতে, তাই না? একটা দেখেই কিন্তু আপনি সব পারবেন। আর যদি বলেন যে পারি না, তাহলে ইফ ইউ আর নট স্মার্ট এনাফ, আপনি কোথাও অবশ্যই আপনি বিজনেস ছেড়ে চাকরি খোঁজা উচিত, খুব ইজি, ঠিক আছে? সো এরকম ফোরামে যখন আসবেন, আমরা যেরকম ফোরাম করছি এটা কোনো জাতের ফোরাম না, সেটা পাওয়ার সার্ভে এক্সপেক্টেড উইথ, আচ্ছা এটা একটা লাইক মরণ ব্যাধির মতো। হ্যাঁ, সো ফোরাম থেকে কি করবেন, অনেকে প্রশ্ন করবে, আমি যেটা আপনাদেরকে বলেছিলাম, একই একই রেজাল্ট আসছে, ডেলি মেইল ফোরাম, নো এইভাবে বললে তো হবে না। আচ্ছা, আমরা একটা ফোরাম পেয়ে গেলেই হয়, আমাদের আসলে টাইম ওয়েস্ট হচ্ছে। সো আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো ইয়ে পেয়েছে, তো আই ডোন্ট ওয়ান্ট টু স্কেয়ার এনি মোর, আই ওয়ান্ট টু স্কেয়ার এনি মোর, জাস্ট মেক ইস অ্যাজ মেনি অ্যাজ পসিবল অ্যাওয়ার অফ দিস টেকনোলজি। ওকে, ইনিশিয়ালি ইস বোর্ডেন হ্যাড এ চিল, এখানে কিন্তু সে বলছে তা সে কীভাবে কী করছে, সে কীভাবে কীভাবে সে এটাকে ফাইট করেছে, খুব ভালো এটা, এইটা জাস্ট কীভাবে ফাইট করেছে আপনার স্টোরিটা বলতে পারেন আপনার ভিডিওতে। আই এম ভেরি বেস্ট, ইউ আর অন দ্য মেন্ড অ্যান্ড পুল থ্রু বুবু, আই এম ইন আ নো ডাউট দ্যাট ইউর পোস্ট অপারেটিভ, ওকে ফাইন, বাট একটা আছে না যে ফোরামে এমন হয় যে হেলথ যে কোয়েশ্চেন করে, হ্যাঁ আসলে হেলথ নিয়ে চলে এসেছি তো আমি আমি বেশি রিসোর্স না দেখাতে পারলে আমার ভালো লাগছে না, হার্ট ডিজিজে চলে যাই, যাক হার্ট ডিজিজ বাস ফোরাম, ফোরামটাই বেস্ট, পরে অন্যান্য আপনার ইয়ে কন্টেন্ট আসবে, বাট ফোরামটাই বেস্ট, জেনারেশন হেল্প হেল্প সিবি ফর হার্ট ডিজিজ এক্সচেঞ্জ।
ডেথ ডিউ টু এনলার্জ হার্ট, ডেথ ডিউ টু মারা গেছে এনলার্জ হার্টের জন্য। তো আপনি এটা স্কেয়ার করতে পারেন যে আপনার হোয়াট টু ডু ইফ ইউ হ্যাভ এনলার্জ হার্ট, বড় হার্ট থাকে এনলার্জ করা, বড় করা, তো হোয়াট ইজ এ নর্মাল ইজেকশন ফ্র্যাকশন, এটা জাস্ট এটা দিয়ে আপনি টাইটেল করে এখানে প্রবলেমেরগুলো ভিডিও বানাতে পারেন। এর পেছনে আপনি অফার বলতে গিয়ে অবশ্যই অফার পাবেন। আপনি কিন্তু কোথাও বাধা নেই, আপনার বাধা হচ্ছে আপনি নিজে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইনাস টেচিকার্ডিয়া, ওমাই গড, আমি এগুলো উচ্চারণও করতে পারছি না, ঠিক আছে। এবার চলে যাচ্ছি সহজ একটাতে, ডগ ফোরামস। আমাকে হেলথ অনেক 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 ঝামেলায় ফেলছে, খুব ইজিলি চেয়েছি আমি কম সময়ে দেখানোর জন্য, বাট এরা আমাকে অনেক ঘুরায় পেঁচায় ইয়ে করছে। যারা সিপিএর এসইও এক্সপার্ট ভালো, ওরা ভালো ফোরাম ইয়ে করতে পারবেন। কিছু কোডিং আছে কীভাবে ফোরামকে বের করতে হয়। ওয়েল, নর্মাল থ্রেডস, নর্মাল থ্রেডসের মধ্যে দেখছি যে 144টা রিপ্লাই হচ্ছে, 14টা সবচেয়ে ভালো রিপ্লাই এটাতে আসছে। তারপরে যে এটা এটা কি, নমিনি ডাশ বাম্প আপ টয়লেট ট্রেনিং, উই আর টোটাল নিউবিস। আচ্ছা এটাতে কী বলছে, জাস্ট বিং এ পাপি, এটা অনেক মানুষ ইয়ে করেছে। তারপরে কামাল ফার্নান্দেজ, আই ডোন্ট নো, ফিলিং টায়ার্ড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড, লুডো স্টারস ডগ স্কুল, আই মিন গড, এটা এটা কী আবার, সেরকম একটা ইয়ে, তাই না। ফাউন্ড হোয়াট সিমস টু বি অ্যান অ্যামেজিং লিটল ডগ ক্লাব, ক্লাব আছে নন প্রফিট, পড়ুন। সবচেয়ে বেশি মানুষ ক্লিক করে মানে এটা আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে। সো এখানে ব্যাপারটা হচ্ছে মানুষ যারা সলিউশন চাচ্ছে এটা খুঁজুন। এটা ভালো একটা ইয়ে ছিল, এটা আপনি ইউজ করতে পারেন। ক্যান এ পাপিস বিহেভিয়ার নাও রিফ্লেক্ট দ্য ওল্ডার ডগ বিহেভিয়ার, সুন্দর। এরকম আপনার যদি 100 ভিডিও থাকে বিভিন্ন টাইপের প্রশ্নের উপরে, তাহলে ইউ আর দ্য বস। তারপর সে বললো যে এভাবে এভাবে হইতে পারে, সে জাস্ট এটা আপনার আপনার জাস্ট এটা হচ্ছে ভিডিও টাইটেল, খুব ইজিলি মাথায় নেন বিষয়টা, এটা হচ্ছে আপনার ভিডিও টাইটেল, কপি করলেন। আর এগুলো হচ্ছে অ্যাবসলিউটলি নট মাই ব্লেড, ওকে ওকে। এখানে দেখবেন যে ভালো রিপ্লাই যে দিয়েছে ভালো, ওগুলোকে আপনি নেবেন, ওটা হচ্ছে আপনার ভিডিওর কন্টেন্ট। হুবহু না করেন, হুবহু যদি না করতে পারেন যে বলেন না আমাকে, যদি এখন কিছু না বলুক, ইন ফিউচার যদি আমাকে, কারণ আমি যদি চিন্তা করছি যে রেকমেন্ডেড, আমি বলে দিয়েছি রেকমেন্ডেড, তাই না। তো এটা যদি ইন ফিউচার আপনাকে যদি ধরে তখন, ওকে। তারপর ডগ ফোরাম, পেট ফোরাম, দেখবেন যে এখানে যে ইচ্ছা মতো প্রবলেমের মানুষ কথা বলছে। সো আপনার প্রশ্নের বিরুদ্ধে যারা ভালো ভালো সলিউশন দিয়েছে, যে সলিউশনগুলো দেখবেন যে ভালো লাগছে, ওই সলিউশনগুলো হচ্ছে আপনার আপনার ভিডিওর কন্টেন্ট। আর যদি একদম হুবহু না দিতে চান, যেটা বলতে নিয়েছিলাম একটু আগে, তাহলে আপনি যেটা করবেন, স্পিনবট ইজ এ গুড গুড সফটওয়্যার, কোনো কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, বেস্ট বেস্ট স্পিনার টিনার এগুলো। এটা আমি নিজে ব্যবহার করি, কেন ব্যবহার করি, আমার কিছু কাজে প্রয়োজন হয়, অ্যাসাইনমেন্টের কাজে কিছু কিছু জায়গায় আমি জাস্ট এটাকে ইয়ে করে দিই। হ্যাঁ, হালকা একটু চিট করতে হয়, কারণ মাঝে মাঝে কম সময়ের মধ্যে আমার অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয় অনেক বিজি থাকার কারণে, তখন এটা আমি ফলো করি এবং এটা ইট ওয়ার্কস। তো আমি যদি এটাকে এভাবে কপি করি, আমি একটু দেখিয়ে দিই, জাস্ট এখানে পেস্ট করব, এখানে রোবট, আই এম নট এ রোবট, এটা প্রমাণ করবে, এটা ঠিক উঠবে। তারপরে জাস্ট আমি গো দিব, গো দেওয়ার পরে এটাকে পুরো হুবহু স্পিন করে দিবে, এবং কোনো মিনিং টিনিং উল্টাপাল্টা হয় না, আমি দেখেছি খুব ভালো করে স্পিন করে। প্রবলেম থাকলে আমি নিজে আমি প্রবলেমটা সলভ করে নিই, ওকে। এই আর কোনো কাজ নেই, এখন এটাকে কপি করব, কোথায় পেস্ট করতে চান পেস্ট করে দিবেন, হয়ে গেল। এখন আর ধরতে পারবে না ইউটিউব যে আপনি এখান থেকে কপি করেছেন। এখানে বলছে যে হ্যাঁ, বাট হ্যাঁ, ইয়েস, এই যে কী বলছে, আই ক্যান রিয়েলি রিলেট টু ইউর সিচুয়েশন। এখন কী বলছে, আই ট্রুলি আইডেন্টিফাই উইথ ইউর সার্কামস্টেন্স, একই কথা, খুব সুন্দর করে গ্রামার ঠিক থাকে এবং খুব ভালো সলিউশন। এভাবে চেঞ্জ করে আপনি আপনার ভিডিও বানাবেন, কি ভিডিও টাইটেল হচ্ছে কোয়েশ্চেনটা, আর কন্টেন্ট হচ্ছে ভিতরে যা যা বলবেন এগুলো হচ্ছে লেখাটা, ওকে। সো যে লেখাটা ভিডিওতে থাকবে এটা, সেটা চাইলে আপনি ডিসক্রিপশনে ব্যবহার করতে পারেন, কিন্তু এত বকবক করার দরকার নেই, যে যে যেভাবে করতে পারেন। কারণ আপনি আমার ফ্রি ভিডিওগুলো দেখার পরে মোটামুটি আমি ধরে নেব আপনি খুব ভালো এক্সপার্ট, ওকে। থ্রেডস হচ্ছে পোস্ট হচ্ছে এতগুলো, লাস্ট পোস্ট, ওকে। ডগ ফোরাম নিউজ এগুলো ফলো করবেন, চমৎকার। ডগ কিন্তু বিশাল নিশ, এখানে যদি আপনি কিছু মানে একটা একটা সাইডে একটা পজিশন নিতে পারেন, তাহলে কিন্তু আপনি বুম বুম, আই মিন আপনার আপনার আমি বলবো যে আপনার অনেক টাকা আছে। ডগ ট্রেনিংয়ে ঢুকলাম, ক্যাটাগরি এটা ভালো একটা ইয়ে, ভালো একটা ফোরাম। তো ঢোকার পরে দেখবেন যে রিপ্লাইজ কোনটাতে সবচেয়ে বেশি আসছে, এর মানে এটা হচ্ছে সবচেয়ে এঙ্গেজিং। 47 ভিউজ আসছে এটাতে বেশি, মানুষ অনেক ক্লিক করেছে। ইমার্জেন্সি রিকল, নিড পাপি হেল্প, ট্রুলি গ্রেট ট্রেনিং অ্যাডভাইস, এই যে এখানে ট্রেনিং অ্যাডভাইস দিয়েছে, নেন না। আপনি যদি লেখেন এখান থেকে ভালো 10টা ট্রেনিং অ্যাডভাইস নেন, লিখবেন যে ভিডিও টাইটেল, লিখবেন 10
টপ 10 ট্রেনিং অ্যাডভাইস, ডগ ট্রেনিং অ্যাডভাইস নেন না এখান থেকে, পড়েন, সময় নেন, সময় করেন। এখানে দেখতেছেন দুইটা দেখার পরে এখানে ফেসবুকে একটা ইয়ে আসলো, নোটিফিকেশন আসলো, টুং, ওই টুং আপনাকে সারা দিনের জন্য টাং করে দিল। তো এগুলো করবেন না, ফেসবুকটাকে সবসময় অফ রাখবেন, এটা শেষ করে দিচ্ছে আমাদেরকে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, যদিও ফেসবুকের মাধ্যমে আমরা গেট টুগেদার হচ্ছি, যদিও ফেসবুকের মাধ্যমে আমরা, আমি আপনাদেরকে পেয়েছি, ফেসবুকের মাধ্যমে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু। তো ঠিক আছে, যে আমাদেরকে এত উপকার করে আসছে এটা যেন আমার ক্ষতির কারণ না হয়, শেষ, এর বেশি কোনো কথা নেই। ওকে, লাস্ট দুইটা গিফটেই বলবো, শেষ করে দিচ্ছি, কিন্তু এটা আমি উল্লেখ করি নাই, আমি লিঙ্কে লিঙ্ক জুড়ে দেবো। এটা হচ্ছে গুগল ট্রেন্ডস, সবাই চিনি, হট ভিডিওস, গুগল ট্রেন্ডস স্ল্যাশ হট ভিডিওসে চলে আসবেন, গুগল ট্রেন্ডস, google.com/trends হট ভিডিওস, হট ভিডিওস। ওকে, গুগলে সার্চ করলে পাবেন, এখানে আসার পরে এক্সপ্লোর টপিক, এখানে সার্চ করতে পারবেন, দরকার নেই, ইউনাইটেড স্টেটসে কী চলতেছে, টপ 10 ভিডিও, এগুলো ইচ্ছা মতো ভিউস পড়তেছে। এবং ইউ নো হোয়াট আই মিন, আই মিন আপনি বুঝে ফেলেছেন, আমি যে গেমের যে ফার্স্ট চেক কথাটা বলেছিলাম, যে গেট দ্য টপার্স অ্যান্ড কপি দ্যাম, গেম না আর কি, টপ যে কেউ হতে পারে, শুধু গেম না। সো ওইটার কথাই সেম, যে ওইটাতে যা করবেন ভিডিওর সাথে, যেই ট্রিকগুলো আমি বলে দিয়েছি সেটা রিপিট করছি না, সেমভাবে টপিকের সাথে মিলায় আপনি প্রমোট করবেন, ঠিক আছে? অথবা আপনার যদি অ্যাডসেন্স অ্যাক্টিভ থাকে, আপনি অ্যাডসেন্স ইনকাম করবেন, এবং এটা গ্রুপের বাইরে বলবেন না, কারণ অ্যাডসেন্স থেকে এখন এখন আমাদের গ্রুপের মোটামুটি কয়েকজনের খুব ভালো আর্নিং আসছে, তো তার চলার জন্য এনাফ, চলার জন্য মানে ভালো চলার জন্য এনাফ। হ্যাঁ, তো অ্যাডসেন্সও যদি আর্ন করেন এর মাধ্যমে কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো বাইরে বলবেন না, গেল। এটা একটা, আর হচ্ছে ট্রেন্ড, ট্রেন্ড ড্যাশবোর্ড, অনেকে জানেন কিনা জানি না, youtube.com/trends-dashboard, চমৎকার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার জন্য লাস্ট বোনাস, এটা চমৎকার, আমি একটু এক্সপ্লেন করি কেন। এক্সট্রা বোনাস, ওকে, অন্য বোনাস তো এক্সট্রাই থাকে, ওয়ান ওয়ান টু, টু ইউজ দিস, তাহলে আপনার পেয়ে গেলেন, সার্চ করতে হলো না। ওকে, তাহলে এই জায়গাটা শেষ। আচ্ছা আচ্ছা, থ্রি শো করছে, আচ্ছা শেয়ার করুক, আমরা আমরাই তো, কোনো সমস্যা নেই। তো এটা কীভাবে শেয়ার করতে হয় দেখি, ক্যান এডিট, আপনারা এডিট করতে পারবেন না, কারণ অনেক দুষ্ট কেউ আছে আমাদের মধ্যে, তো তারা শুধু দেখতে পারবে, ক্যান ভিউ, ইমেল করো না, আমার ইমেল করার দরকার নেই, আমাকে লিঙ্কটা দাও, নিলাম, অথবা এই যে কপি দ্য লিঙ্ক, কপি করলাম, ডান, এটা লাগছে না আমার, আমি কাজটা এখানেই করে ফেলি আপনাদের সামনে, গুগল ইয়েতে যাই, পেস্ট, শর্টেন, এটা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে, এটা এইভাবে থাকুক। ওকে, তো এটা আমাদের শেষ, আমার এবার ট্রেন্ডে আসবো, খুব মজা, খুব মজা, খুব মজা। একটু আগে কান্ট্রির কথা বলেছিলাম না, যে ফেমাস একে দিয়ে, একে দিয়ে সার্চ করবেন, দেখুন এখানে কান্ট্রির অভাব নাই, সিটি, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, আর এখানে দেখেন এগুলো হচ্ছে সিটি, ইউনাইটেড স্টেটসের একটা যে কোনো সিটিকে ধরে করলেন, তারপরে দেখেন কান্ট্রিগুলো। তো আমাদের অফার হচ্ছে ধরুন ফিনল্যান্ডের, ইউএস আমেরিকা এগুলো হলে তো জানেন কী করতে হবে, ফিনল্যান্ডের, ফিনল্যান্ডে যেগুলো এখন মোস্ট শেয়ার্ড, এগুলো মোস্ট শেয়ার্ড ভিডিও, কীভাবে বুঝলাম, এখানে লেখা আছে মোস্ট শেয়ার্ড, মোস্ট ভিউড যে ভিডিওগুলো, সবচেয়ে বেশি মোস্ট ভিউড, হ্যাঁ এগুলো, সো সেম, আই মিন সামহাউ সেম, এটা হচ্ছে মোস্ট শেয়ার্ড এগুলো, আর মোস্ট ভিউড হচ্ছে এগুলো। ওকে, সো শেয়ার্ডগুলোর জন্য আমি যেটা বলবো, আপনি এগুলো আপনার ফেন ফ্যান পেজে দিতে পারেন, খুব চমৎকার কাজ করবে। ওকে, এবং অবশ্যই ইউটিউবেও ভালো কাজ করবে, হোয়াট এভার। তো এবার দেখুন আপনার অফারটা হচ্ছে গেমিং অফার, আপনি জানেন গেম কারা খেলে, 13-17 ইয়ার্স খুব বেশি খেলে, তাই না, 18-24 ইয়ার একটু কম, গেমাররা কী দেখতেছে, ওই এজের ছেলেমেয়েরা এগুলো দেখতেছে, ওদের কি অফারটা ওদেরকে রিলেটেড, যদি বলেন এদেরকে রিলেটেড কোনটা, 18-25 এই রিলেটেড, তারপরে ধরুন না না একটু 50-64 রিলেটেড একটা, যে লোন, এরা ডেপ্টের মধ্যে, 35-45 এরা কিন্তু ডেপ্টের মধ্যে থাকে, তারপর 25-34 তারা ডেপ্টের মধ্যে, তারা ডেপ মানে আই মিন তারা দায় দায়ের মধ্যে, মানে তাদের পাওনাদার আছে তাদেরকে, তাদের জন্য যেগুলো, সো এরকম। তো তারপর দেখুন যে না আমি শুধু ফিমেলদের, এই এই যে যারা ফিমেল আছে ওয়েট লস ধরাবো তাদেরকে, ওই ফিমেলদের জন্য এই ভিডিওগুলো, ফিমেলরা এগুলো দেখতেছে, ধুমায় দেখতেছে, লাস্ট 24 আওয়ার্স বলতেছে মোস্ট ভিউড ভিডিওস ইন দ্য লাস্ট 24 আওয়ার্স, মানে দেরি করার কোনো চান্স নাই, খালি গো, জাম্প, জাস্ট টেক দ্য ভিডিও অ্যান্ড জাম্প,
ঠিক আছে, অ্যান্ড মোস্ট শেয়ার্ড, এটা ইচ্ছা মতো এটা ভাইরাল টুইটারে এবং ফেসবুকে, বেসড অন দ্যাট ডেমোগ্রাফিক, তারা ফেসবুকে এবং টুইটারে যে শেয়ার হয়েছে ওই ডেমোগ্রাফিক অনুযায়ী এগুলো ইচ্ছা মতো শেয়ার হচ্ছে ভিডিও। সো এগুলো আমার কথা না, আপনার কথা না, কোনো পীরের কথা না, আই মিন এগুলো হচ্ছে একদম প্রমাণিত সায়েন্স যে আপনি এটা ফলো করলে হবে, অথবা অল এইজেস, তাই না, আপনি যেভাবে পারেন, অথবা মেল, অথবা অল, বোথ জেন্ডার। ওকে, সো মাথা খাটান, আমি কি বলছি আমি আর কথা বাড়াচ্ছি না, অসাধারণ টুল। সো ফিনল্যান্ড দেখিয়েছে আপনি কোন ল্যান্ড করবেন এটা আপনার ইচ্ছা। ওকে, আমি এটাকে সাম আপ করে দিচ্ছি। এজ দেখিয়েছি আপনি কোন এজ নেবেন, আপনার অফারে কোন এজটাকে আপনার টার্গেট করাটা উচিত হবে এটা আপনি ভালো জানেন। যদি না জানেন, যদি না জানেন আমি বলছি কাকে টার্গেট করবেন, বলে দিচ্ছি, দেখিয়ে দেওয়ার দরকার নেই। আমাদের নিজ সিলেকশন 101 ভিডিওতে যান, গিয়ে দেখবেন যে ফেসবুক দিয়ে আমি ডেমোগ্রাফিক দেখিয়েছিলাম, তাই না, যে কোন এজের মানুষরা সবচেয়ে বেশি টপে দেখা যাচ্ছে, উপরে একটা বার থাকে কোন বারটা সবচেয়ে বেশি, খেয়াল করুন, মনে না থাকলে আবার যান। তো ওই এজের সবচেয়ে বেশি দেখবেন যে বারটা, ওই এজের রেঞ্জটা এনে ধরুন আমরা দেখেছি যে 25-34রা আমার নিশের, হোয়াট এভার নিশ, আমার ওয়েট লস ধরেন, ওয়েট লস নিশের তারা সবচেয়ে বেশি। তো এখানে ইয়ে করলে এদেরকে পাবেন একদম প্রিসাইজ, একদম টার্গেটেড। আর যদি অল এজেস দেন এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো দিয়ে ভিডিও নেবেন, কিভাবে কি করতে হবে ভিডিওটা দেখবেন। এটা অ্যাড দিয়েছে তারা, যেটা ক্লিক করলে তাদেরকে চার্জ করবে না তারা। ওকে, গেলাম, এটা এমন কি যে ইচ্ছা মতো শেয়ার হচ্ছে। ওকে ফাইন, ফিনল্যান্ডে এটা অনেক চলতেছে, ঠিক আছে, এবং এটা এখানেই শেষ না, আরো বাড়বে, 67টা শুধু লাইকস, কোনো ডিসলাইক নাই, আরো বাড়বে এটা, আরো বাড়বে, আরো আরো এঙ্গেজ হবে এটা, জাস্ট নতুন ফ্রেশ, আই মিন 26 জুলাই, আই মিন এর মধ্যে 24 আওয়ার্সে এটা এটা আই মিন 24 আওয়ার্সের মধ্যে এটা ভালো ইয়ে পাচ্ছে, দ্যাটস ওয়াই তারা টপে চলে আসছে। সো আমাদের টুল আছে, আমাদের ট্যাকটিক্স আছে, আমাদের এভরিথিং আছে, অনেক কিছু দেখেছি আমরা, অনেক কিছু জেনেছি। সো আমাদের জানার আসলে বাকি এরকম কিছু নাই যে আমি আপনাদেরকে দেখাবো, এক্সট্রাও কিছু দিয়েছি। প্লিজ কোনো ইয়ে করবেন না, গড়িমসি করবেন না, কাজ করুন, খামাখা এদিক ওদিক লাফালাফি করবেন না। আজকে হয়তো মনে হবে যে বলছে যে ও ধুর আপনি বলবেনি এগুলো, বাট আপনি যত পারেন ঘুরে দেখেন, হ্যাঁ যত পারেন জাম্প করে দেখেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার মনে পড়বে যে সে বলেছিল যে আমাকে একটাতে ফোকাস করতে, তো আমি এখন একটাতে ফোকাস করি, আর তখনই ফোকাস করবেন। আই মিন মেক শিওর আপনার যেন লেট না হয়ে যায়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুরো কোর্সটাতে অংশগ্রহণ করার জন্য, আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের সবার এভরি সিঙ্গেল পার্সনের আমি আশু সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।